আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল ইসলাম। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো, বিষয়টি হচ্ছে কেমন মানুষ বিমা পেশায় সফলতা অর্জন করতে পারে। আজকের আলোচনা থেকে আপনারা জানবেন এটাই, কারণ একটি নতুন বিমা কর্মকর্তাকে যখন আপনি নিয়োগ দিবেন, সেই নিয়োগ দেওয়ার সময় আপনি বুঝতে পারবেন যে এই বিমা কর্মী সে জীবনে কি সফলতা অর্জন করতে পারবে নাকি সে ব্যর্থতায় পর্যবসিত হবে। আর এটি যদি আপনি বুঝতে না পারেন, তাহলে আমি বলবো যে আপনাকে কাউকে নিয়োগ দেওয়ার দরকার নেই। আপনাকে কাকে নিয়োগ দিবেন এটি আগে আপনি শিখে নিন যে কার দ্বারাই বিমা পেশায় সফলতা অর্জন করা সম্ভব। কারণ একটি ভালো কর্মী আপনাকে সফলতার সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে পারবে, আপনার মুখকে উজ্জ্বল করতে পারবে, আর একটি খারাপ কর্মী আপনাকে ধ্বংস করে দিতে পারে, আপনার সংগঠনকে নষ্ট করে দিতে পারে, আপনার ক্যারিয়ারে কিন্তু অনেক বেশি ক্ষতি সাধন করতে পারে। একটি কর্মী অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি সংগঠনের জন্য, ঠিক তেমনি আপনার ক্যারিয়ারের জন্য আপনি কি ধরনের কর্মী নিয়োগ দিবেন অবশ্যই আপনি সেটি মনে রাখবেন। তাহলে চলে যাচ্ছি মূল আলোচনায়। বিমা পেশায় সে ধরনের মানুষই সফল হয় যারা উচ্চাকাঙ্ক্ষী হয়, যাদের অনেক বেশি জীবনে চাহিদা রয়েছে এবং চাহিদা পূরণের জন্য তারা দৃঢ়প্রতিজ্ঞ, আমি যে কোনো মূল্যেই হোক আমি সেটি অর্জন করবই করব। যারা স্বপ্ন দেখতে ভালোবাসে না, যারা স্বপ্ন দেখতে জানে না, তাদেরকে কখনোই এই বিমা পেশায় আপনারা নিয়োগ দিবেন না। কারণ আপনার স্বপ্নকে নিজের মনের মধ্যে লালিত করতে হবে, পালিত করতে হবে, স্বপ্ন বাস্তবায়নের জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে, আর এই কাজটি যে করতে পারবে সেই বিমা পেশায় সফলতা অর্জন করতে পারবে। যে অল্পতে তুষ্ট সে কখনোই এই পেশায় সাফল্য অর্জন করতে পারবে না। যে অনেক বেশি চায়, অনেক বেশি চায়, যতটুকু পেয়েছে তার চেয়ে অনেক বেশি চাওয়ার এবং পাওয়ার আকাঙ্ক্ষা যার মনের মধ্যে থাকবে, সে এই পেশার মধ্যে সাফল্য অর্জন করতে পারবে। বিমা পেশায় কাজ করতে গেলে অলওয়েজ সব সময় নিজেকে পজিটিভ রাখতে হবে। যে কোনো নেগেটিভ মুহূর্তে, নেগেটিভ পরিবেশে, সামাজিক যত খারাপ অবস্থায় থাক না কেন, সেই অবস্থা থেকেও নিজেকে ভালো দিকটিকে খুঁজে বের করে নিতে হবে। কারণ প্রতিটি খারাপ পরিস্থিতি বা প্রতিটি খারাপ সমাজে বা প্রতিটি খারাপ ব্যক্তির মধ্যেও কিছু না কিছু কিন্তু ভালো দিক অবশ্যই রয়েছে। সেই ভালো দিকটিকে যে ব্যক্তি খুঁজে বের করতে পারবে সেই ব্যক্তি হবে এই বিমা পেশায় সফল ব্যক্তি। আর বিমা পেশায় যারা কাজ করবে তাদেরকে শারীরিকভাবে ফিটনেস থাকতে হবে, তাকে সবল এবং সুস্থ থাকতে হবে। মানসিকতার শক্তির পাশাপাশি শারীরিক শক্তি যদি না থাকে সে শারীরিক পরিশ্রম করতে পারবে না। কারণ বিমা পেশায় কাজের জন্য তাকে বিভিন্ন জায়গায় যেতে হয়, বিভিন্ন মানুষের সাথে মিশতে হয়, ভ্রমণ করার মতন শক্তি তার শরীরে থাকতে হবে, এর পাশাপাশি তার মানসিকতাও থাকতে হবে এবং তাকে তার দায়িত্ব নেওয়ার ইচ্ছা শক্তিটা থাকতে হবে। অনেক মানুষ আছে এমন যে তার মধ্যে শক্তি আছে, সামর্থ্য আছে, কিন্তু দায়িত্ব নেওয়ার মতন ইচ্ছা নাই, সে দুর্বল স্বভাবের মানুষ। এই দুর্বল চেতা মানুষকে দিয়ে কখনোই বিমা পেশায় সফলতা অর্জন করা যায় না। হয়তো দু চারটি আপনি বিমা বিক্রয় করাতে পারবেন তাকে দিয়ে ঠিকই, কিন্তু তাকে দিয়ে আপনি বড় ধরনের কোনো স্বপ্ন দেখাতে পারবেন না। সবসময় একটি কথা মনে রাখবেন, আজকে যাকে ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে আপনি নিয়োগ দিচ্ছেন, এই কর্মী একটি সময় একটি প্রতিষ্ঠানের মাননীয় এমডি মহোদয় হতে পারে, ম্যানেজিং ডিরেক্টর হতে পারে। তাহলে আপনাকে সে ধরনের কর্মী আপনি নিয়োগ দিবেন যে আজকে সে এফ এ, পরের দিন সে এমডি হবে। আপনি যখন একটি ভালো কর্মী নিয়োগ দিবেন, এই ভালো কর্মী যখন ভালোভাবে কাজ করবে আর তার সাথে সাথে আপনার সুনামটিও বৃদ্ধি পাবে। সে কারণে আপনার সমাজে শিক্ষিত ছেলে মেয়েদেরকে খুঁজে খুঁজে বের করুন যে কাদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা আছে, নিজে করার মতন কিছু শক্তি আছে এবং তারা স্বপ্ন দেখতে জানে, স্বপ্ন পূরণ করার মতন তাদের ইচ্ছা এবং সামর্থ্য রাখে। এই ধরনের মানুষকে আপনি নিয়োগ দেন, অবশ্যই তারা এই পেশায় ভালো করতে পারবে, দেশ ও জাতির কল্যাণ করতে পারবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।